বিজেপি নেতার বাড়িতে তল্লাশিতে গিয়ে তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠল রানাঘাটের এসডিপিওর বিরুদ্ধে। ঘটনার কথা অস্বীকার করেছেন তিনি। বিজেপি নেতাকে হেনস্থার অভিযোগের পর আবারও বিতর্কে রানাঘাটের এসডিপিও লাল্টু হালদার। অভিযোগ, বিজেপির এক যুব মোর্চা নেতার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি। ওই বিজেপি নেতাকে মারধর করে চিরতরে অন্ধ করে দেওয়ারও হুমকি ওঠে এসডিপিওর বিরুদ্ধে। নেতার স্ত্রীকে হুমকির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। জানা গেছে, গত 5 তারিখ রানাঘাট কলেজের এবিভিপির ডেপুটেশনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয়। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বিজেপির যুব মোর্চার নেতা পলাশ বলের বাড়িতে তল্লাশিতে যান এসডিপিও লাল্টু হালদার। আমি বলে দিচ্ছি, যতদিন রোজ একবার করে হাটিয়ে দেবো, আর সেই ব্যবস্থা করবো 6 মাস পরে। এমনি আমি পিসি টানবো, 6 মাস পরে এমনি যাতে অন্ধ হয়ে যায়, পায়ের তলায় মেরে মেরে গ্যাংগ্রিন করবো। অভিযোগ, আনুমানিক রাত 1:30 নাগাদ কোনো মহিলা পুলিশ কর্মী ছাড়াই তল্লাশিতে যান তিনি। সেই সময় বাড়িতে 2 সন্তান নিয়ে একাই ছিলেন নেতার স্ত্রী। অভিযোগ, স্বামীকে মারার হুমকি দেন তিনি। ঘটনার পর থেকে বাড়িতে থাকতে ভয় পাচ্ছেন বিজেপি নেতার স্ত্রী। এসডিপিও আসে এবং বাইরে থেকেই দরজা ধাক্কা, অশ্লীল ভাষায় খিস্তি, গালাগালি, তুই তুকারি করে দরজা খোল দরজা খোল। তারপরে আমি দরজাটা খুলে দিই, যেহেতু মহিলা পুলিশ আনেনি, তবুও আমি ঠিক আছে, আমি তাও দরজাটা খুলে দিলাম যে ঠিক আছে আপনারা সার্চ করেন। তো ঘরে ঢুকে আমার 2টো ছোট ছোট ছেলের সামনে অশ্লীল ভাষায় খিস্তি গালাগালি করে, খুবই নোংরা ভাষা, মুখে আনার মতন না ভাষাগুলো। ঘটনায় বৃহত্তর আন্দোলনে যাওয়া ও আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। এই সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে মানুষের রায় পেয়েছে। এই অবস্থায় তৃণমূল তার হারানো জমি ফিরে পাওয়ার জন্য পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে। এই এসডিপিও পুরোপুরিভাবে তৃণমূলের হয়ে কাজ করছে। যদিও হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছেন এসডিপিও লাল্টু হালদার, তিনি তল্লাশির কথা স্বীকার করলেও তার দাবি ভিডিওতে কথাগুলি তার নয়। এটা আমার ভয়েস, আমার রেড গিয়েছি, ঠিক আছে, এটা আমি ঠিক আছি, আমি ওই দিন রেডে গিয়েছি, কিন্তু যা ভয়েস শোনা যাচ্ছে এটা আমার না। আর যেটা দেখলাম সিসিটিভি ক্যামেরায় আছে, একটাও কোনো রকম দেখলাম না যে কোনো অসৌজন্যমূলক রেড আছে বা ভাঙচুর তোড়ফোড় কোনো কিছুই দেখেনি। আপনি ওখানে দাঁড়িয়ে নিজে বলছেন যে রানাঘাটের এসডিপিও, তাহলে কি অন্য কেউ বলেছে এই কথাটা? না, রেডে আমি গিয়েছি, কিন্তু যে শব্দ দেখা যাচ্ছে এটা সেটা অন্য পুলিশ বলেছে, তাই? অন্য, আমার না, আমি দায়িত্ব নিতে পারছি না, বলছি না টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, রানাঘাট।